আজকে হচ্ছে এই বাড়িতে আমার লাস্ট দিন। তো এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমি আর মেঘা একটু বেরোবো শপিং করতে। তো যেরকমটা জানো যে আমি বেরোবো, বৃষ্টি হবে না, এটা কোনোদিনও হয়নি। তো আজকেও বৃষ্টি স্টার্ট হয়েছে, বাট অল্প অল্প হচ্ছে, তো দেখা যাক কী হয়। আমি ফার্স্টে তো একটুখানি খেয়ে নেবো, তারপরে বেরোবো, আর সামনেই যাবো, বেশি দূর যাবো না, তো তার জন্য একটু সন্ধ্যা করেই বেরোচ্ছি। তো তাড়াতাড়ি চলে আসবো, তো চলো আমি ঝট করে খেয়ে নিই। আর অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, মেঘা জাস্ট রেডি হয়ে চলে আসুক, তাহলেই আমরা বেরোবো। কোনটা ভালো লাগছে? এখানে অনেক টাইপের টপ আছে তো। আচ্ছা, এটা ভালো লাগছে, ভালো লাগছে। কি হচ্ছে এখন থেকে দেখে রাখছিস? ভাল লাগছে, বাট এখন তো কনফিউজড। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, বাড়ি গিয়ে সবটা আবার ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এবার আমরা কিছু একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে যাবো। আর দেখো, আমি যতক্ষণ বেরোচ্ছিলাম না, বৃষ্টিতে একদম কি বলবো, এত খারাপ অবস্থা, খারাপ হয়ে যাচ্ছিলো। আর যেই বেরিয়ে গেছি, কোনো বৃষ্টি নেই, রাস্তাও শুকিয়ে গেছে। মেঘাকে আনতেই চাইছিল না যে বৃষ্টি পড়ছে, তোকে যেতে হয় না। একদমই তাই, কারণ বৃষ্টির মধ্যে কি হবে বলে, এবার রাস্তাঘাটে জল জমে থাকবে, কিরকম অবস্থা হবে। হ্যাঁ, তাও থাক, এসেছি, এখন তো জল টল পড়ছেও না, ওয়েদারও ভালো আছে, ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশ নিয়ে নিলাম সব কিছুই। তো আজকে হচ্ছে আমাদের আবার লাস্ট বেরোনো, একদম আবার কালকে চলে যাবে, চলে যাবে, তার জন্য মনটা একদম ভালো নেই। তো দেখি এইভাবে থাকতে হবে, কি করবো আর, আবার কবে আসবো জানি না। আজকে দেখো চলে এসেছি একটা নতুন কিছু ট্রাই করার জন্য। তো আজকে এটা বর্ধমানেতে নতুন উঠেছে, গন্ধরাজ মোমো। তো ভাবলাম চলো আজকে এটা ট্রাই করেই নিই, আর তোমাদেরকেও দেখাই যে কীভাবে এটা দিচ্ছে। তো বেসিক্যালি এটা একটা গ্রিন কালার দিয়ে মোমোটা তৈরি করেছে, আর তার উপরে দিয়ে দিচ্ছে গন্ধরাজ লেবুর একটু ফ্লেভার। তো চলো এটা খেয়েই বুঝতে পারবো যে কেমন হয়েছে, আদৌ এটা সুন্দর নাকি জঘন্যতম খেতে হবে জানি না। তো খেয়ে দেখি চলো, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। আর প্লেটিংটা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে করেছে। ফার্স্টে মেঘা ট্রাই করছে গন্ধরাজ মোমোটা, ওর কেমন লাগে দেখি। ভালো, আচ্ছা চ এবার আমি ট্রাই করে দেখি কেমন লাগছে। আর কালারটা পুরো দেখতে পাচ্ছ এখানেতে, এখানে কালারটা তো দিয়েছে, আর গন্ধরাজের একটা ফেভারিটটাও দেখো, সবুজ রঙের, পুরো সবুজ কালারে পুরো, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু একদম সবুজ রঙেরই এটা, দেখি কেমন লাগে। একটু চাটনিটা দে আমাকে, লাল চাটনিটা খেয়ে বল। অন্যরকম পুরো গন্ধরাজের একটা ফ্লেভারটা আছে, ভালো খেতে। চলো এইটা সবকটা আমরা শেষ করি, তারপরে তোমাদেরকে আবার বলছি। তো মোমো টোমো খাওয়া কমপ্লিট হয়েছে, এবার আমরা খাচ্ছি। বাট স্যুপটা একবার টেস্ট করে দেখবো, স্যুপটা অতটা ভালো লাগেনি, স্যুপটা একদমই জঘন্য। যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম যে এই লাইফশিপির জায়গাটাতে আমরা অনেকদিন ধরে বসবো বসবো ভাবছিলাম, মানে যেদিনকে আমি মেঘা তোতা বৃষ্টি সবাই একসাথে বেরিয়েছিলাম, সেটা খুব কষ্ট পাবে দেখে, তোতা খুব কষ্ট পাবে দেখে, কারণ ওর খুব ইচ্ছা ছিল এই জায়গাটাতে বসে একটু গল্প টল্প করবো।
আমাদের সাথে, কিন্তু আমাদের মানে এখানে বসাটা হয়ে গেল, আমরা কোনো প্ল্যান করে আসিনি। বাট যাওয়ার সময় দেখলাম একটু মোমো খেয়েই যায় যখন বেরিয়েছি, তো এখানটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো ব্যাক ক্যামেরা দিয়ে এখানটা পুরো বলতে পারো একটা বসার স্পট হয়েছে, আর এমনি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ গাছের স্ট্রাকচার এরকম হয়েছে পুরো জায়গাটাতে, সবাই এখানে বসে একটা আড্ডার জায়গা হয়েছে যাকে বলে। চলুন ম্যাডাম। সো না মেঘা বললো যে এতক্ষণ এইটা খেয়ে মুখটা একটু কেমন হয়ে গেছে, তো চল আমি তোকে একটা জিনিস খাওয়াচ্ছি, তো চলো দেখি ও আমাদেরকে কী খাওয়ায়। আর ব্যাপারটা হচ্ছে মোমোটা ভালো ছিল, খারাপ ছিল না, একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম, ভালো লাগলো। বাট বিশ্বাস করো মানে মোমো টাইপের ফিলিংটা তো আসলো না, মোমোর একটা মোমোই হয় যাকে বলে স্টিম মোমো, যেটা যে ফ্লেভারের হয়, আর ফুডটা ছিল পুরোপুরি অল্প, সেটা আমার সব থেকে খারাপ লাগলো। যদি ফুডটা একটু বেশি দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো, জিনিসটা টেস্টি হতো। এখন আমাদের মনে হলো কি আমরা আটা খাচ্ছি, এরকম একটা মনে হলো যে বন্ধুরা যে ফ্লেভার দিয়ে আমাদেরকে কেউ আটা খাইয়ে দিয়েছে। তো চলো এখানে আমরা চলে এসেছি, এবার এখানে খাবো। তো এসেই রানি ট্রাই করতে আরম্ভ করে দিয়েছে, তো দেখো এরকম একটা নিয়েছে, একটু দূরে যাও দেখো, আর কোটোটা দেখা কোটোটা, হ্যাঁ এটাও অ্যাকচুয়ালি নিয়েছি, এটা কিছু ড্রাই ফ্রুট রাখার জন্য নিলাম এটা, তো এইটা আর আমার শ্বশুর বাড়ি থেকে দাদাটা আছে, ও যে কাঁদবে তখন, আমাকে কালকে জিজ্ঞেস করছে দাদাটা কোথায়, আমি কোন দাদাটা, বলছে তোমার শ্বশুর বাড়িতে যে দাদাটা থাকে ওই দাদাটা কোথায়, আমি বাড়িতে, বলছে আসলো না আমি আজকে দেখতে পেলাম না, মন খারাপ। আসলে ওরকম মন খারাপ হয় ছোট থেকে, তো বেশিরভাগ রানীর সাথেই থাকা, বলো ন্যান ন্যান দেখেছে না, রানীকে ন্যান ন্যান বলে, তাহলে ন্যান ন্যান চলে যাচ্ছে ভালো না, যখন ভালো না তাহলে ন্যান ন্যানকে একটা হাম্পু দিয়ে দাও, ন্যান ন্যানকে হাম্পু দিয়ে দাও, চলে যাবে বলে বলছে ন্যান ন্যান, ন্যান ন্যান চলে যাবে ওই জন্য ন্যান ন্যান। তো এখন টুম্পামার কি মন খারাপ, আর এটা এসেছে মানে এখন আর ভিডিওতে কিছু কথা বলতে দেবে না, বলছে ড্রাই কি রাখে এটার মধ্যে, কি রাখে রে, ড্রাই ফ্রুট, কোথা থেকে শিখলি এগুলো তুই,
লাগে সিন্ডা না বলে আমি তো সব পড়াশোনা করি নাকি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তার সাথে যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর কালকের ব্লগে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি